হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও হাজির হলাম বিনান্সের একটি লঞ্চ পুল নিয়ে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বিনান্সের লঞ্চ পুল এটা। তো এই ইভেন্টটাতে জয়েন করে আপনি কম করে হলো $50 থেকে $100 প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তবে কীভাবে কী করুন সম্পূর্ণ বিষয় আজকে এই ভিডিওতে দেখানো হবে। তো ফার্স্ট টাইম কী করুন, আপনার বিনান্স অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ঠিক আছে, বিনান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন যে ক্যাম্পেইন অপশন লেখা আছে, এখানে ক্যাম্পেইন। ঠিক আছে, এই ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে ক্যাম্পেইনে ক্লিক করলে যে ক্যাম্পেইনটা দেখতে পারবেন যে এএক্স মানে এক্স এআই। ঠিক আছে, আগের ইভেন্টটা ছিল কিন্তু এআই, আর এটা তারই প্রজেক্ট, খুব সম্ভব এক্স এআই। এক্স এআই এখানে ক্লিক করবেন এই প্রজেক্টে। এই প্রজেক্টে ক্লিক করার পরে এখানে তাদের টোটাল বিস্তারিত এখানে কিন্তু দিয়ে দিয়েছে। বিনান্স তারা অ্যানাউন্সমেন্ট করছে, এখানে দেখেন বলে দিয়েছে এরা বিনান্স ইজ এক্সাইটেড টু অ্যানাউন্সমেন্ট। এটা আপনি বিনান্সের মানে 43তম প্রজেক্ট। ঠিক আছে, লঞ্চ পুল প্রজেক্ট হল 43তম এক্স এআই টোকেন। এটা ফার্স্ট লেয়ার থ্রি মানে সিস্টেমে। ঠিক আছে, তো এখানে জয়েন সিস্টেমটা বলে দিই। এখানে জয়েন সিস্টেমটা এরা কী বলছে, এখানে জয়েন সিস্টেমটা এখানে দেখেন, ইউজার উইল বি এবল টু স্টেক দেয়ার বিএনবি। আপনি এখানে বিএনবি টোকেন স্টেক করতে পারবেন, তারপর এফডি ইউএসডি অ্যান্ড টি ইউএসডি। এখানে তিনটা টোকেন, মানে এই তিনটা টোকেন এখানে স্টেক করতে হবে মাত্র 7 দিন। ঠিক আছে, মাত্র 7 দিন এখানে টোকেনটা স্টেক করতে হবে, তার বিনিময়ে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। মাইনিং হবে আর কি, এখানে যেটা বলছে ফার্মিং স্টার্টিং ফ্রম 5 তারিখে। তো মনে করেন এটা 5 তারিখে ইভেন্টটা শুরু হবে। তো আমাদের যেটা করতে, জাস্ট বিএনবি অথবা এফডিএসডি মানে যে কোনো টোকেন, এই তিনটার ভিতরে যে কোনো টোকেন আপনি এখানে স্টেক করবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে স্টেক করার জন্য বিএনবিটাই করার জন্য, কারণ বিএনবিটা স্টেক করলে আপনি 80% পাবেন, সেটাও আপনাকে দেখাবো। এবার আসি এখানে লিস্টিংয়ের বিষয়টা। এই যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু বিনান্সের লিস্টিং হবে 9 তারিখে, মানে মনে করেন 5 তারিখে ইভেন্টটা শুরু হবে, 7 দিন, 9 তারিখে ইভেন্টটা শেষ, আর 9 তারিখে 10টার সময় ইউসিটি টাইম 10টার সময় টোকেনটা কিন্তু ট্রেডিং শুরু হবে। ঠিক আছে, তখন আপনি এইসব টোকেনের পেয়ারে আপনার এই এক্স এআই টোকেনটা সেল করে প্রফিটটা নিতে পারবেন। ঠিক আছে, তো আর একটু নিচের দিকে আসলে আসার পর আমরা এখানে দেখতে পারবো এক্স এআই লঞ্চ ফুলের ডিটেলস, এর টোকেন নাম, তারপরে এর টোটাল সাপ্লাই, লঞ্চফুল টোকেন রিওয়ার্ড, তবে টোটাল এভরিথিং, এদের বিষয়গুলো। তো আমরা আর একটু নিচের দিকে আসি, আসার পর এইখানে বিষয়টা দেখি, সাপোর্টেড পুল। তো এখানে কিন্তু এরা যে পুলটা রাখছে, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু বিএনবির জন্য রাখছে 62,500 এক্স এআই টোকেন, বিএনবি যারা স্টেক করবে তাদের জন্য। আর এফডি ইউএসডি এদের জন্য রাখছে 7,812, তারপরে যারা টি ইউএসডি এ করবে তাদের জন্য রাখছে 7,812। ঠিক আছে, তবে এইখানে আমরা আর একটু নিচে দেখে যাই সাপোর্টেড পুলের, এইখানে এইখানে দেখেন বিষয়টা, এখানে কিন্তু তারা বলেই দিয়েছে এখানে 80% স্টেক বিএনবি। এখানে বিএনবি আপনি যদি স্টেক করেন তাহলে 80% আর কি আপনার রিওয়ার্ডটা দিবে, আর অন্য অন্য টোকেনগুলো এ করলে আপনি এখানে পাবেন দেখেন এগুলো 10% করে। ঠিক আছে, এটাও কিন্তু 10%। তবে এটা জয়েন সিস্টেমও বলে দিই, জয়েনের জন্য যেটা করতে হবে সিম্পলি, ঠিক আছে, আপনার ট্রেডে চলে আসবেন, ট্রেডে আসার পর আপনি $10 সমপরিমাণ বা আপনার যত ডলার আছে আপনি সেইভাবে জাস্ট এখানে যে বিএনবি আছে এই বিএনবিটা বাই করবেন। ঠিক আছে, বিএনবিটা বাই করবেন, বাই করার পরে পরে কী করবেন, নিচে ওয়ালেট আছে, নিচে ওয়ালেটে ক্লিক করবেন, বাই করার পরে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন যে লার্ন অপশন, এই আর্ন অপশন আছে। ঠিক আছে, মিস্টেক হয়েছে, এখানে যে আর্ন অপশন আছে আর্নে ক্লিক করবেন। তো আর্নে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার বিএনবি আসতেও পারে নাও পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই আর্নে ক্লিক করবেন আবারও। ঠিক আছে, তো আর্নে ক্লিক করার পরে এইখানে স্ট্যাকিংয়ের বিষয়টা দেখতে পারবেন বিএনবি। ঠিক আছে, একটু এখানে নিচের দিকে আসলে এখানে যে বিএনবিটা পেয়ে যাবেন, এই বিএনবির উপরে ক্লিক করবেন। তো বিএনবির উপরে ক্লিক করার পরে এখানে যে ফ্লেক্সিবল, তো ফ্লেক্সিবল মানে আপনার টোকেনটা ওদের কাছে থাকবে, আপনি যখন তখন আনস্টেক করে সেল করে নিতে পারবেন। ঠিক আছে, এই ফ্লেক্সিবলে আপনারা এ করবেন। ঠিক আছে, আপনারা এইখানে যেন করবেন না 30 দিন বা 120 দিন, এতে করলে 120 দিন আপনার টোকেনটা কিন্তু লক আকারে থেকে যাবে। আমি সাজেস্ট করবো আপনাদের এই ফ্লেক্সিবল আকারে করবেন, তাহলে আপনার যখন ইচ্ছা তখন আপনি আনস্টেক করে টোকেনটা সেল করে নিতে পারবেন। তো আমরা এরপরে ক্লিক করি, করার পরে এখানে যে সাবস্ক্রাইব আছে এই সাবস্ক্রাইবে ক্লিক করবেন। সেমভাবে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করি, তো সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখানে আপনার বিএনবি, এখানে কিন্তু মিনিমাম আপনি 0.0015 আপনি এখানে স্টেক করতে পারবেন। তবে যাদের ডলার আছে তারা বেশি করে রাখতে পারেন, আর যাদের কম আছে তারা এখানে $10 সমপরিমাণ ট্রাই করতে পারেন। ধরেন আমার এখানে ডলার আছে, আমি জাস্ট $200 বা $300 এখানে হোল্ড করবো, মানে 7 দিন আমি রেখে দেবো, আমার যখন ইচ্ছা তখন আমি সেল করে নিতে পারবো। ঠিক আছে, এখানে কোনো ট্রেডিং কোনো কিছুই করা লাগবে না।
অন্যান্য ইভেন্টগুলোতে যেমন ট্রেডিং করা লাগে, ট্রেডিং ফিতে কিন্তু আমাদের অনেক লস যায়, এতে কিন্তু কোনো লস যাবে না। আমরা যেটা বিএনবি কিনে রেখে দেবো সেটাই এখানে স্টেক আকারে 7 দিন রেখে দিতে হবে, আমরা উঠাবো না, 7 দিন এখানে থাকবে। তারপর আমরা এখানে আমরা উঠাই নিলে নিতে পারবো, ঠিক আছে। পরবর্তী উঠানোর জন্য আমরা জাস্ট এখানে রিডিমে ক্লিক করবো। রিডিমে ক্লিক করার পরে এখানে জাস্ট আমরা ম্যাক্স করে দেবো। এখানে দেখেন আমি যদি ম্যাক্স করে দিই, আমার যা হোল্ডিং আছে, হোল্ড আছে সেটা এখানে দেখাচ্ছে। আমার কিন্তু এখানে হোল্ড আছে 0.287। এখানে নিচে যে রিডিম অপশন আসবে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে সাথে এটা রিডিম হয়ে যাবে। তো রিডিম হয়ে যাওয়ার সাথে আমাদের কিন্তু স্পট চলে আসবে, স্পটের সাথে তো আমরা সেল করে ইউএসডিটি করে রেখে দিতে পারি। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আপনারা এভাবে দেখে কাজটা করেন, আর যারা বিনান্স অ্যাকাউন্ট নাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।